সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপি। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকেলে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আসে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকেলে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘে জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘে জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানোরে, এটা হলো 40 বিঘে জমির উপরে এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে, ইনশাল্লাহ হবেই হবেই হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাজাকুমুল্লাহ খায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস আলাল ফিত্র, লা ইয়াজালুন নাস আলাল খায়রে মা জালাল ফিত্র। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লা ইয়াজালুন দিন জাহিরান, দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট, বিজ্ঞাপন পোস্টার লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে, তার 1/2 মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার 1/2 মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল খেলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনগরগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি, আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতা, সতর্কতার কিছু বলেছি, সতর্কতা আমার কি জিনিস? যত তাড়াহুড়া করবো সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম, একজন আরেকজনের উপরে শান্তি কামনা করল, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়াব। বলছি আল্লাহ সামাদ, করোনা ভাইরাসকে আমি সরিষার সমপরিমাণ দাম দিনি, 5 পয়সা, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো, কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প
এতদিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই, মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান, এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন, করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখো নি, আমাকে নামিয়ে দিতে পারো নি, দেখো জুলুম করো না, আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করবো না, তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলেই তো হলে তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি জিরো সমানো দাম দিনে, ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো, যাকে সাথে নিয়ে ঢুকেছে, জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও তো। তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে, তো দেখা গেলো কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ মাচালো আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার, এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারাল রুতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইল্লাম তাকুন ফাতমাইরাতিন, তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন এ ইফতারের যোগ্যতা রাখে না, আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না, টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে সুখা খেজুর, সম্ভব না হলে পানি, বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এ হাদিস ঠিক নয়, এ দোয়া পড়া যাবে না, পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে। জাহাবা জামাও আব্দাল্লাতে লরুক সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো, বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এ হাদিস চলবে না, আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওদিক থাক, আজ থেকে বিসমিল্লাহ, পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলবো জাহাবা জামাও আব্দাল্লাতিল উরুকো সাবাতাল আজরে ইনশাআল্লাহ। আমি দোয়ার ওখানে দোয়া তুলতে আসিনি, আমি দোয়া করতে বলছি, সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে, মানে দেও এখনই, দেও মানে এইভাবে এখনই দিতে হবে, দেও তো আগে তারপরে কোনো কথা না, চল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা, আগে দেও, বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে, আর কান্নাকাটি ভাব থাকবে, এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে, আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে, আপনি একবারে কান্নাকাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায়দায় পড়ে চাচ্ছেন, আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়ায় লাগবে এভাবে। সম্মানিত দিনই ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না, সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন, আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে এ কথা ঠিক। এরপরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলিয়াদুলিয়া খায়রু মিন আদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, সবসময় দেওয়া হাত রাখবেন। আমি সবসময় জামিয়া সালাফের ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো,
জুমার দিনে মসজিদে ঢোকে গেছো, পাঁচটা টাকা নিয়ে যাও না, ফিরে আসো ঘরে, ফিরে এসে পাঁচটা টাকা নেও, পাঁচটা টাকা নিয়ে রাখো, যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও। দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবা না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা, খুচরা টাকা দেন আম্মা আমাকে, পঞ্চাশটা একশোটা। আপনাকে বলেছি, আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই, যখন বাড়ি থেকে বের হব আমাকে পঞ্চাশটা একশোটা খুচরো টাকা দিও তো, পাঁচশো টাকার নোট থাকে মানুষে ভিক্ষে চাই, আমি খালি বলি মাফ কর, খালি মাফ কর। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি, আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম। আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা খাসিটা যে জবাই করে দশ ভাগ করেছিলাম তো কি করেছ, বলে নয় ভাগই দিয়ে দিয়েছি, এক ভাগ আছে। আরে না না, নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ। আরে আমি বলছি আপনি শোনেন না, কি বলো, নয় ভাগই দিয়েছি এক ভাগ আছে। আরে না না, নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ। বোঝা যায় না কথা মনে। তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি, যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে, এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা না চল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপাই নবগঞ্জ বুবু, যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু, যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথায় নাকি বুখারিতে আছে, একবারে মিথ্যা কথা বুবু। তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, কেননা ল্যাঙ্গট না পরলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথায় নাকি বুখারিতে আছে বুবু। তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু মাগরেবের পরে ছয় রেকাত সালাতুল্লাহ অবিন পড়িও বুবু, বারো বছরের নেকি হবে। মাগরেবের পরে কয় রেকাত, ছয় রেকাত। একবারে ডাহা মিথ্যে কথা। সালাতুল্লাহ অবিন মাগরেবের পরে নেই, কোথায় আছে, সাড়ে দশটা এগারোটার সময় আছে সালাতুল্লাহ অবিন, মাগরেবের সময় নেই, ভুল হিসাব। মাগরেবের দুই রেকাতি সালাত। আব্দুর রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা, এক টানা রাখবে এটাই উত্তম। এই ছেলে পরিবেশ নষ্ট করো না, আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে,